বন্ধুরা আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব মাছ ধরার মেশিন সম্পর্কে কারণ সামনে বর্ষার সময় মাছ ধরার একটা হিরিক বাংলাদেশে আজকে আলোচনা করব পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মাছ ধরার মেশিন অর্থাৎ ইলেকট্রিক ফিশিং মেশিন অর্থাৎ ফিশ শকার মেশিন অর্থাৎ ইলেকট্রিক ফিশ শকিং মেশিন সেটা সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রত্যেকটা কিন্তু ইলেকট্রিক ফিশিং মেশিন যার প্যাকেটগুলা এরকম হয়ে থাকে এই প্যাকেটটা আনবক্স করে আপনারা পাবেন এরকম একটি সুদৃশ মেশিন পাবেন যার সাথে এরকম দুটি লাল কালো ক্লিপ দেওয়া থাকবে যেটিতে আপনি বারো বোল্ট ব্যাটারিতে সংযোগ দিবেন আমরা জানি যে এই মেশিনগুলা এই জাতীয় একটা বারো বোল্ট ব্যাটারি থেকে সারা রাত চালানো সম্ভব এরকম একটা কট পাবেন সাথে যেটা সুইচ হিসাবে কাজ করবে এটা আপনার হাতে থাকবে যখন এটা টাচ করবেন তখন এই মেশিনটা এক সেকেন্ডের জন্য শখ দিবে এবং খুব উঁচু মানের শখ দিবে অর্থাৎ ছোট বড় মাছ সাথে সাথে সেটি অজ্ঞান হবে এটা সামনে লাগিয়ে দিবেন আমি একটা লাগিয়ে দেখাচ্ছি এভাবে পিছনে এই কর দুটা লাগানোই থাকবে আপনি শুধু লালে লাল এবং কালোতে কালো ক্লিপটি লাগিয়ে দিবেন এবং সামনের এই সুইচটা আলগা দেওয়া থাকবে সেটা আপনি এইখানে যে পোর্ট আছে সেই পোর্টে এভাবে ঢুকিয়ে দিবেন আর এই সামনে যে অন অফ সুইচটা দেখতে পাচ্ছেন এইটিকে আপনি অন করে দিবেন আর যদি কম পানি হয় অর্থাৎ আপনার হাঁটু পরিমাণ পানি কিংবা তারও কম পানি আপনি সেই জাতীয় হাওড় বাওর বিলে যেখানে পানি খুব কম সেখানে এই এই চাবিটা আপনি বাড়িয়ে রাখবেন এইটা কমিয়ে রাখবেন আর যদি আপনার বেশি পানি হয় অর্থাৎ নদীতে হয় অর্থাৎ অনেক বেশি পানি হয় দশ ফুট বিশ ফুটের বেশি পানি হয় সেক্ষেত্রে এইটা কমিয়ে রাখবেন এইভাবে আর এইটা বাড়িয়ে রাখবেন এইভাবে অর্থাৎ দুই মোটে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ কম পানি এবং বেশি পানি দুটাতে আপনি কাজ করতে পারবেন তো এখন এই এইটা যদি আমরা এটা যদি এক একত্রিত করে দিই তাহলে কিন্তু এক সেকেন্ডের জন্য জন্য আটষট্টি হাজার ওয়াটের একটি শখ মারবে দেখুন দেখুন আমরা কিন্তু একটু চাপ দিলাম আর এটা কিন্তু একটা ওয়েভ সৃষ্টি করলো একটা শব্দ সৃষ্টি করতেছে শব্দটা কোন থাকবে কিন্তু শখটা কিন্তু দিবে মাত্র এক সেকেন্ডের জন্য আর এই যে সুইচটা আমরা টিপলাম এটা কিন্তু শখ দিল তো শখটা কিভাবে মাছের গায়ে যাবে পিছনে যে পোটটা দেখতে পাচ্ছেন আমরা এটাকে অফ করে নিই এটা খুলে ফেলি দেখুন যে আমরা যে লাল কালো ক্লিপটা ব্যাটারিতে লাগিয়েছি এছাড়াও অন্য দুটা পোর্ট আছে এটা আপনার খুলবেন এখান এইখানটাতে দিয়ে আপনি আপনার তার লাগিয়ে দেবেন অর্থাৎ লাল একটা তার এবং কালো একটা তার সেটা আপনি একটু হেভি তার লাগাবেন যেহেতু এটা অনেক অনেক বেশি ওয়ার্ড বহন করে একটু হেভি তার লাগাবেন এটাতে লাল এটাতে কালো এইভাবে লাগিয়ে দেবেন যাতে উল্টাপাল্টা না হয় এবং সেই তারের মাথাটা আপনি পানিতে ডুবানোর চেষ্টা করবেন আর আজকে কিভাবে সেট করতে হয় সেটা নিয়ে আসলে বলবো না কিছু কারণ এর আগের ভিডিওতে আট থেকে নয় মাস আগে যে ভিডিওটা আমরা এই চ্যানেলে আপলোড করেছিলাম সেটা এক লাখের উপরে মানুষ দেখেছে তো সেই ভিডিওটাতে আমরা হাতে কলমে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভাবে সিট করতে হয় কিভাবে মাছ ধরতে হয় মাছ ধরে দেখিয়ে দেওয়া হয়েছে তো সুতরাং সেই সুতরাং সেই ভিডিওটি আপনি দেখে নিলে সেটিংটা আপনি আপনার জন্য খুব সহজ হবে সেই ভিডিওর লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আরও একটা বিষয় আরও তিনটি বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো একটি হলো ইনভার্টার এবং মাছ ধরার মেশিন কিন্তু এক জিনিস নয় যদিও এটার নাম ইনভার্টার তো এটা হলো আলট্রাসনিক ইনভার্টার অর্থাৎ ইনভার্টার যেরকম এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়াট ইনভার্টার হয় সেটা কিন্তু বারো বল ব্যাটারি থেকে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট কন্টিনিউ আপনার লোড চালাতে পারবেন যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকে আর এইটা আটষট্টি হাজার সেটা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য শখ দিয়ে তারপর নিজে নিজে অফ হয়ে যাবে অর্থাৎ এই সুইচটা আপনি একবার চাপ দিবেন তো দু এক সেকেন্ডের জন্য আটষট্টি হাজার ওয়াট বোল্ট দিবে এবং তারপর কিন্তু অফ হয়ে যাবে টানা আটষট্টি হাজার ওয়াট কিন্তু আলট্রাসোনিকে দিতে পারবে না সারাদিন সারা রাত কিন্তু টানা দিতে পারবে না এটা দিবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ইনভার্টারের সাথে এটাই হলো পার্থক্য আর একটা ব্যাপার হলো যে অনেক ভাই আগের ভিডিওতে মন্তব্য করেছেন পরে আবার তারা সংশোধনও করে নিয়েছেন যে ভাই আমরা দারাজ থেকে এনেছি খুব কম দামে এনেছি তো দারাজের প্রোডাক্ট আমি নিজেও কিন্তু একসময় এনেছিলাম আগের ভিডিওতে বলেছি যে চাইলাম একটা পাইলাম একটা তো এটার গায়ে সেটার গায়েও কিন্তু আটষট্টি হাজার ওয়ার্ড লেখা থাকে তো সরি যেটা দারাজ থেকে এনেছিলাম সেটা কিন্তু পাঁচশো গ্রাম আর এটা কিন্তু সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ পনেরো এক কেজি ওজন হবে তো অরিজিনাল অরিজিনালটার মধ্যে এই হলো আপনার বড় ধরনের একটা পার্থক্য যেটা আপনার সাড়ে সাতশো গ্রাম ওজন হবে আর দারাজ থেকে আমি নিজেও বছর দিয়ে আগে একটা নিয়েছিলাম সেটা কিন্তু আনার পরে মেপে দেখলাম সেটা কিন্তু পাঁচশো গ্রাম সেটা আর সেটার গায়ে আটষট্টি হাজার ওয়াট লেখা আছে এরকমটা আটষট্টি হাজার ওয়াট এরকম লেখা আছে যখন আমরা মেপে দেখলাম সেটা কিন্তু আটত্রিশশো ওয়াট আমরা পেয়েছিলাম অর্থাৎ সেটা ছোট মাছও কিন্তু মারতে সক্ষম নয় এবং বেশিরভাগ সময় দ্বারা যে অর্ডার করে পণ্য পায় না এরকম রেকর্ডও কিন্তু আছে অর্থাৎ তিনভাবে হতে পারেন একে তো মাল অর্ডার করবেন টাকা দিবেন মাল পাবেন না দ্বিতীয়ত আপনার যা লেখা আছে তা সেই ওয়ার্ডটা পাবেন না তৃতীয়ত পাবেন আপনার নকলটা অর্থাৎ এরকম সাড়ে সাতশো গ্রাম ওজন কখনই হবে না সেটা পাঁচশো গ্রামের বেশি হবে না এটা নিশ্চিত আপনি একটা এনে মেপে তারপরে আমাদের দেখিয়ে দিন যে আপনি অরিজিনালটা পেয়েছেন এবং সেটা সাতশো গ্রাম ওজন হয়েছে পাবেন কিন্তু সেটা যে উদ্দেশ্যে আনলেন সেই উদ্দেশ্যে কিন্তু আপনার সফল হবেন অর্থাৎ মাছ ধরার যে কাজটি সেটা আপনি করতে পারবেন না তো সুতরাং আগে ভালো করে জানুন বুঝুন তারপরে মন্তব্য করুন অবশ্যই আপনার মন্তব্য আমাদের কাছে শ্রদ্ধার একটা জায়গা অবশ্যই আপনার মন্তব্যকে আমরা মূল্যায়ন করব আরও একটি ব্যাপার ক্লিয়ার করি সেটা হলো এর আগের ভিডিওতে আমরা দেখেছি দু এক ভাই মন্তব্য করেছেন যে এইভাবে শখ করে মাছ ধরাটা আসলে কতটা মানবিক হয় তো আমি এইটা নিয়ে একটু ভেবেছি এবং ওই ভিডিওটা এক লাখের উপর মানুষ দেখেছে সেইখানে নিঃসন্দেহে অনেক প্রশাসনের ভাইও দেখেছে অনেক আইনজীবীরাও দেখেছে তাদের চোখে পড়বে এটাই স্বাভাবিক তো অনেক ভাই সাথে আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি তো একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে যখন মানুষ বড়শি দিয়ে মাছ ধরে তো বড়শিতে যখন মাছটা মুখে লাগে বড়শিতে যখন মাছটা গেঁথে যায় সেটা কিন্তু খুবই অমানবিক হয় অর্থাৎ মাছটা যতক্ষণ আপনি তুলবেন ততক্ষণ কিন্তু কষ্ট পেতেই থাকে এবং অনেক সময় বর্শি খুলতে গিয়ে মাছের একদম জীব বা মুখ সহ কিন্তু সিরে বের করে করতে হয় এবং সেটা যখনই আপনি মাছটা কাটবেন মাছটা আপনি রান্না করবেন তত অবধি কিন্তু মাছটা কষ্ট পেতেই থাকে তো এটা কিন্তু আরও বেশি অমানবিক হয় এবং জাল দিয়ে যারা মাছ ধরেন মাছটা কিন্তু জালে যখন তুলেন যখন একটা ঝাঁকায় রাখেন বা একটা একটা বলে রাখেন যতক্ষণ পর্যন্ত মাছটা মারা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটা কষ্ট পেতেই থাকে তো সুতরাং আমি মনে করি এইভাবে শখ করে মাছকে অজ্ঞান করে দেওয়া সেটা হলো এক সেকেন্ডের মধ্যে কিন্তু মাছটা অজ্ঞান হয়ে যায় মাছটা কষ্ট না আরাম সেটা বোঝার আগেই কিন্তু মাছটা অজ্ঞান হয়ে যায় এবং অনেকটা সময় অজ্ঞান হয়েই থাকে আপনি মাছটা যদি তুলে নেন পানি থেকে তখন আপনি সেটি আপনার কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনি রান্না করে খেতে পারবেন যদি মাছটা না তুলেন সেটা কিন্তু একটা সময় ভালো হয়ে যাবে ও পানির সাথে আবার মিক্সড হয়ে আগের মতো চলাফেরা করতে থাকবে অর্থাৎ এক সেকেন্ডের জন্য শখ করে মাছটা অজ্ঞান করে দিবে তো বড়শির থেকে জালের থেকে আমি মনে করি এই পদ্ধতিটা ভালো আশা করি ব্যাপারটা আপনি ভাবলে আপনি নিশ্চয়ই বুঝতে যে কম সময় কষ্ট পাওয়া ভালো না অনেক লম্বা সময় কষ্ট পাওয়া ভালো তারপর যদি আইনি কোনো জটিলতা থাকে আমি অনুরোধ করব যে আপনারা আমাকে যদি কোনো আইনজীবীর চোখে এই ভিডিওটা পরে আপনারা আইনের ধারাটা উল্লেখ করে আমাকে একটু সহযোগিতা করবেন অবশ্যই আমরা সরকারের যে রাষ্ট্রের যে আইন আছে সরকারের যে আইন আছে অবশ্যই সেটা আমরা মেনে চলব যদি আইনের কোনো ব্যর্থ থাকে তাহলে অবশ্যই আমরা এই ইলেকট্রিক শকিং মেশিনগুলো ব্যক্তি থেকে বিরত থাকবো তবে আমরা জানি যে আমরা অন্যান্য বিদেশি ভিডিওগুলো যে যখন দেখি অনেক উন্নত রাষ্ট্র কিন্তু এই পদ্ধতিতে মাছ ধরা হয় তো সেক্ষেত্রে সম্ভবত আইনি কোনো ঝামেলা ইনশাল্লাহ নেই তবে যখন এটি ব্যবহার করবেন তখন একটু সাবধানে করবেন কারণ এটা যেহেতু এক সেকেন্ডের জন্য অনেক বেশি ওয়াট অর্থাৎ আটষট্টি হাজার ওয়াট যেই বল্ট আপনি পাবেন আটষট্টি হাজার ওয়াটই পাবেন এটাতে কম পাবেন না এই মেশিনগুলোতে তো সেটা একটু সাবধানে ব্যবহার করা ভালো কারণ দুই ফুটের মধ্যে একটা হেভি শখ উৎপন্ন করে সুতরাং আপনি দুই ফুট থেকে দূরে থাকবেন তো কীভাবে করবেন সেটা আগের ভিডিওতে দেখে ছি ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নেবেন তো যেহেতু সুইচটা আপনার হাতে হাতে থাকে মানুষের শখ করার কোনো রকম সম্ভাবনা নাই কারণ সুইচটা আপনার যদি শখ করেও তাহলে আপনার হাত কিন্তু অটোমেটিক খুলে যাবে তো এটা যখনই ফাঁকা হয়ে যাবে তখনই কিন্তু এই শখটার আপনার গায়ে লাগবে না কারণ গায়ে লাগতে লাগতে এটা কিন্তু আপনি সেরে দিবেন তো ততক্ষণে মানে মাছের জন্য কষ্ট হল মানুষের শরীর যেহেতু বড় মানুষ যেহেতু বড় হয় তাদের জন্য কিন্তু এতটা শখ আসলে লাগে না এবং মানুষের মরে যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নেই তারপর একটু একটা সাবধানে থাকবেন কারণ সাবধানের সাবধানকারীকে আল্লাহ পছন্দ করে তো বন্ধুরা অনেক বিষয় আজকে ক্লিয়ার করলাম দ্বারাজের ব্যাপারটা যারা উল্লেখ করেন করলেন তাদেরও ব্যাপারটা ক্লিয়ার করলাম এবং যারা মানবিক অমানবিক নিয়ে প্রশ্ন তুলেন তাদের সাথেও কিছুটা আলোচনা করলাম এবং পদ্ধতির ব্যাপারে কিছুটা দেখিয়ে দিলাম বাকিটা ওই ভিডিও থেকে দেখে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং লাস্টে প্রাইসটা বলে দে প্রাইসটা পড়বে নয় টাকা তো আগের ভিডিওতে এই নয় হাজার পাঁচশো টাকা ছিল প্রাইস এক টাকাও বাড়েনি যদিও আগের ভিডিওতে সত্য কথা একটু বেশি আমাদের লাভ থাকতো প্রায় পাঁচশো টাকার মতো লাভ থাকতো কিন্তু এইবার লাভটা কিন্তু আরও কম অর্থাৎ আপনারা যারা দেশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে একটু অবগত আছেন তারা জানেন যে করোনার করোনার পরিস্থিতির কারণে সারা দেশে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু মহামারী চলতেছে তো সেইখানে চায়না থেকে মাল আনাটা যে কতটা কঠিন যে আনে সেই শুধু বলতে পারবে তো সুতরাং এবার আরও কম লাভে ওই একই দামে আপনাদের হাতে আমরা এই পণ্যটি পৌঁছে দিতে পারবো প্রাইস পূর্বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যেটা আগের প্রাইস ভিডিওটি ভালো লাগলে এবং যদি এই প্রোডাক্টটি কারো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনের দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কনফার্ম করতে পারেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে দিয়ে দিল্লি চলবে সকলে সুস্বাস্থ্য কামনা করছে এবং প্রত্যেকে ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ